হ্যালো ফ্রেন্ডস আমি এম ডি ফারুক আবদুল্লাহ মেডিসিন নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো রেলিকাস্ট এল ইসি ট্যাবলেট সম্পর্কে এর বেনিফিট কি এর সাইড এফেক্ট কী এবং এর ডোজ সম্পর্কে আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক দিবেন ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলে দিই যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই পেয়ে যেতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটটির নাম হচ্ছে রেলিকাস্ট এলসি এর কম্পোজিশন রয়েছে মন্টিকোলার সোডিয়াম অ্যান্ড লেভোসিট্টিজিন হাইড্রোক্লোরাইট ট্যাবলেট তো এই ট্যাবলেটটি দশটি ফাতা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের দশটি রাউন্ডের ট্যাবলেট আছে গোল্ড দশটি ফাতা এই এর কোম্পানির নাম হচ্ছে লেফোর্ড লেফোর্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি তো এটি এই ভালো কোম্পানি একটি তো এর এমআরপিটা দেখে নেব বন্ধুরা এর এমআরপি রয়েছে একশো তিরিশ টাকা এমআরপি এবং ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে তিন দু হাজার একুশ এক্সপায়ার ডেট হচ্ছে দুই দু হাজার তেইশ তো বন্ধুরা এই ট্যাবলেটটি যে কোনো মেডিকেল স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন তো এই ট্যাবলেটটি সংগ্রহ করার আগে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্যাবলেটটি সংগ্রহ করবেন এবং এক্সপায়ার ডেটটা দেখে নেবেন তো বন্ধুরা চলুন এর ট্যাবলেটটির বেনিফিট সম্পর্কে জেনে নিই তো এই ট্যাবলেটটি যাদের বন্ধুরা অনবরত ঠান্ডা লেগে থাকে এবং কাশে হয় অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ হয় যেমন যাদের যে কোনো ধরনের ফুলু নাক দিয়ে জল পড়া নাক বন্ধ হয়ে যাওয়া স্কিনের মধ্যে অ্যালার্জি থাকলে রেডনেস হয়ে যাওয়া চুল কানে হয় যাদের শরীরে দানা দানা হয়ে যাওয়া শ্বাস নিতে কষ্ট হয় সর্দি এবং কাশি সর্দির সাথে কাশি নাক দিয়ে জল ঝরছে সেক্ষেত্রে কাশি হচ্ছে এবং হাঁপানি যাদের প্রবলেম আছে শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে যেমন হাঁপাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি খুব ভালো কাজ হয় এছাড়া যাদের খাবার মধ্যে অ্যালার্জি আছে যেমন ডিম বেগুন নারকেল চিংড়ি মাছ কাঁকড়া জামা কাপড় রাস্তার ধুলোবালি সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব সুন্দর কাজ করে কারণ এখানে যে কম্পোজিশনরা দেখতে পাচ্ছেন বন্ধুরা লেভোসেটটিজিন এই লেভোসেটটিজিন অ্যালার্জির ক্ষেত্রে কিন্তু খুব ভালো ভূমিকা পালন করে তারপর যে কোনো ধরনের অ্যালার্জি অ্যাজমা কে অ্যাজমার ক্ষেত্রে ভালো কাজ হয় এছাড়া এই ট্যাবলেটটি অনেক সময় ডাক্তাররা অন্যান্য ট্যাবলেটের সঙ্গে দিয়ে থাকে যাতে অন্যান্য ট্যাবলেটগুলির কার্যক্ষমতা বাড়ায় সেজন্য এই ট্যাবলেটটি কিন্তু অনেক সময় ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই ট্যাবলেটটির বুকের মধ্যে যাদের ঠান্ডা কপ জমে আছে এবং ঘর ঘর করছে সাঁয়ে সাইঁ করছে কপ উঠছে না কেশে কেশে তাদের ক্ষেত্রে কিন্তু সুন্দর কাজ করে বন্ধুরা তো এই ট্যাবলেটটির ডোজ সম্পর্কে একটু জেনে নিই এই ট্যাবলেটটির ডোজ হচ্ছে সাধারণত দিনে দুবার দেওয়া হয় তো চিকিৎসা এবং রোগের ধরন বুঝে এই ট্যাবলেটটির ডোজ কিন্তু অনেক সময় চেঞ্জ করা হয় পরিবর্তন করা হয় কোন রোগে ভুগছে এবং কী সমস্যা রোগীর বয়স এবং তার ওজন দেখে কিন্তু ট্যাবলেটের ডোজ পরিবর্তন করা হয় এই ট্যাবলেটটির প্রতিক্রিয়া সম্পর্কে জেনে বন্ধুরা এই ট্যাবলেটটি খেলে অনেক সময় কী হয় বমি বমি ভাব হয় মাথা ঘুরতে পারে মাথা ব্যথা হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে তো এই ধরনের যদি সমস্যা হয় অবশ্যই একবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেবেন তো যদি খুব বেশি হয় তাহলে ট্যাবলেটটি বন্ধ করবেন এবং সরাসরি চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়া এই ট্যাবলেটটিতে ডায়রিয়াও হতে পারে তো বন্ধুরা এই ট্যাবলেটটি যারা ভারী যন্ত্রপাতি ব্যবহার করেন বা মেশিন চালান সেক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি ইউজ করবেন না যারা কার্ড ড্রাইভ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইউজ করা এই ট্যাবলেটটি ঠিক হবে না কারণ এই ট্যাবলেটটিতে লেভো সেট্টিজিম আছে লেভো এখানে দেখে নেব এখানে লেবোসেটটিজিন দেওয়া আছে ফাইভ এমজি আর মন্টিকুলার সোডিয়াম আছে টেন এম জি তো এই লেবোসেটটিজিনে কী করে বন্ধুরা এই ট্যাবলেটটি খেলে কিন্তু ঘুম ঘুম ভাব হয় অনেক সময় তো যারা কার্ড ড্রাইভ করেন তো এই ট্যাবলেটটি খেয়ে কার্ড ড্রাইভ করবেন না এছাড়া যাদের অ্যালকোহল সেবন করেন বা নেশা করেন তারা কিন্তু এই ট্যাবলেটটি খেতে পারবেন না এতে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এছাড়াও যাদের লিভার এবং কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তো বন্ধুরা এই ট্যাবলেটটি নেওয়ার সময় অবশ্যই একবার চিকিৎসকের সঙ্গে কনসাল্ট করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন তো ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই ধরনের হেলথ টিপস এবং মেডিসিন নলেজ পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন তো ওকে বন্ধুরা বাই টেক কেয়ার ভালো থাকবেন